এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো প্রকারের অ্যাপ্লিকেশন ছাড়াই আপনারা আপনাদের ইমুতে পাসওয়ার্ড সেট করে রাখবেন। আপনি যদি কোনোভাবে ইমুটি হারিয়ে ফেলেন অথবা ইমুটি ইউজ না করেন অথবা আপনার সিমটি হারিয়েও যায়, তারপরে কিন্তু আপনার সিম দিয়ে কেউ ইমু ওপেন করতে পারবে না। যখন ওপেন করতে যাবে তখন কিন্তু ওই পাসওয়ার্ডটি তাকে বসাতে হবে। তো এমন একটি সেটিংস আপনি চাইলে আপনার ইমুতে করে রাখতে পারেন, একটি পাসওয়ার্ড অ্যাড করে রাখতে পারেন, সেটি আপনারা অনেক সময় অনেক কাজে আসতে পারে। তো কীভাবে আপনারা ইমুতে লক সেট করবেন সে বিষয়ে জানতে হলে ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে। পুরো ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি ভিডিওতে এখনও লাইক দিয়ে না থাকেন অবশ্যই একটি লাইক দিবেন। এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ইমুতে আপনি পাসওয়ার্ড অথবা ইমু লক করার জন্য আপনাকে কোনো প্রকারের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না। কোনো প্রকারের অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু আপনি ইমুতে একটি পাসওয়ার্ড সেট করতে পারবেন। আপনি যখন পাসওয়ার্ডটি সেট করবেন তখন আপনি তারপরে যদি অন্য কোনো ফোনে এই অ্যাকাউন্টটি লগ ইন করতে চান, লগ ইনের পরে কিন্তু আপনার কাছে পাসওয়ার্ডটি চাইবে, তখন কিন্তু আপনাকে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে। তার জন্য বন্ধুরা আমরা প্রথমে চলে যাব আমাদের ইমু অ্যাপসটিতে। ইমু অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা আমরা উপরে পেয়ে যাব প্রোফাইল আইকন। এই প্রোফাইল আইকনে আমরা ট্যাপ করে দেব। ট্যাপ করার পরে এখানে পেয়ে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি। দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা আপনারা এদিকে লক্ষ্য করতে পারবেন পাসওয়ার্ড লক, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এনেবল, এই এনেবল একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে আপনি আপনার পছন্দের পাসওয়ার্ডটি এখানে সেট করে নেবেন। আমি এক্সাম্পল একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। আপনাকে পাসওয়ার্ডটি দুইবার বসাতে হবে কনফার্ম হওয়ার জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন চলে এসেছে, আমি পাসওয়ার্ডটি কিন্তু দুইবার বসাইছি। আমি প্রথমে বসানোর পরে এখানে কনফার্ম পাসওয়ার্ড চেয়েছে, আমি আবার বসাইছি। বসানোর পরে দেখতে পাচ্ছেন এখানে ডান অপশন এসেছে, এই ডানে আমরা ট্যাপ করে দিলে আমাদের ইমুতে কিন্তু পাসওয়ার্ড লকটি হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অটো লক, অটো লক, এই যে আমার অ্যাকাউন্টটি অটো লক, আমি যে ইমু অ্যাকাউন্টটি ইউজ করতেছি সেটি এখন অটো লক আমি চাইলে রাখতে পারবো। এটি কত সেকেন্ড কত মিনিট পরে এটি অটো লক হবে এখানে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, অথবা চাইলে আপনি এখানে ডিজেবলও দিতে পারবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন এভরি টাইম, আপনি যখনই ইমু থেকে বাইর হয়ে যাবেন আপনি যদি এভরি টাইমে দিয়ে রাখেন, যখন ইমু থেকে বাইর হয়ে যাবেন তখন কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে। আপনাকে পুনরায় ইমুতে যেতে হলে কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এই সেটিংসটি করে রাখলে হবে কি, আপনার ফোনটি যদি কেউ হাতে নেয় অথবা আপনার ফোনটি কারো কাছে থাকে অথবা কেউ যদি আপনার সিমটি ইউজ করে অথবা কেউ যদি আপনার সিমটি চুরিও করে, তারপরও সে কিন্তু এই সিম দিয়ে কিন্তু ইমু অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না। যদি ইমু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে তাকে কিন্তু এই পাসওয়ার্ডটি বসাতে হবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডদেরকেও ভিডিওটি শেয়ার করে দিবেন।